কুম আসসালাম আহমতুল্লাহি ও বারকাত যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে আমরা প্রত্যেককে জানি মিরাসের ক্ষেত্রে অর্থাৎ মা বাবা যখন মারা যান সন্তানেরা যে অংশ পেয়ে থাকেন কোরআন হাদিস হিসাবে কিন্তু বর্তমান সরকারে যে আইন করেছে তা হলো ছেলে এবং মেয়ে সমান সমান তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করবো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্লা সাল্লাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ যে সম্মানিত বোন এই বিষয়ে শুধু এই বিষয়ে না যে কোনো বিষয়ে যখন সরকারের আইন এবং কোরআন ও হাদিসের আইনের সাথে বিরোধিতা হবে তখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো এই যে আল্লাহর না ফরমানিতে আল্লাহর যে কাজ করলে আল্লাহর অবাধ্যতা করা হবে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির বা সরকারের বা কোনো কিছুর আইন মানা যাবে না আল্লাহর না ফরমানি যে কাজ করলে আল্লাহর না ফরমানি হবে আল্লাহর অবদিত করা হবে সেই কাজের আদেশ যদি কেউ করে সরকারি হোক মা বাবাই হোক অন্য কেউই হোক না কেন তার কথার দিকে কর্ণপাত না করে আমাদেরকে কোরআন ও হাদিস ফলো করে যেতে হবে এটাই হচ্ছে মূল নীতি বাকি কিছু কিছু কাজ রয়েছে যে কাজ করলে কোরআন হাদিসেরও বিরোধিতা হয় না এবং সরকার আইনও মানা হয় ক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু যেই ক্ষেত্রে কোরআন ও সয়ী হাদিসের বিরোধী হয়ে যাবে তখন আর এদিকে লক্ষ্য করতে হবে না যে কথা কে বলেছে চাহে মা বাবাই হোক চাহে দেওয়ানি মাতাব্বারই হোক চাহে সরকারি কোনো বড় এম এমএলএ বড় যতই বড়ো নেতা হোক না কেন আল্লাহ এবং আল্লাহ রসুল আলাহি সালাতামের যদি বিরোধী হয় সেটা তৎক্ষণাৎই প্রত্যাখ্যাত করতে হবে এবং কোরআন ও হাদিসকে ফলো করতে হবে এটাই হচ্ছে মূল নীতি বাকি আল্লাহ আলম সব সালাম আলাইকুম রহমতুল্লাহি কাজ